আমি একদিন স্কুলের ম্যামকে বলেছিলাম ম্যাম আই লাভ ইউ, পরে দিন দেখি খাতায় 10 নাম্বার কম। ম্যামকে জিজ্ঞেস করতে ম্যাম বলল এটা তোমার বেয়াদ বিশ্বাসী। তারপরের দিন আমি হেডমাস্টারকে বলেছিলাম স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। তারপরের দিন সে আমার হাতে একটা টিসি ধরিয়ে দিয়ে বলল এটা লেখাপড়ার জায়গা ভালোবাসার জায়গা না। আমি টিসিটা হাতে নিয়ে বাড়ি দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় বাবার সাথে দেখা, বাবা বাজারে যাচ্ছে, বাবাকে বললাম বাবা আই লাভ ইউ, বাবা আমাকে বলল এখন টাকা নেই, এখন যা পরে দেখা যাবে। তার একটু পরে ভাইয়ার সাথে দেখা, ভাইয়াকে বললাম ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, ভাইয়া বলল নতুন শার্ট কেনার ধান্দা তাই না, এখন আমার কাছে টাকা নেই, যা পরে দেখা যাবে। তখন আমি বাসায় গিয়ে আপুকে বললাম আপু আই লাভ ইউ, আপু বলল কাপড় ময়লা হয়েছে তাই না, এখন আমার সময় নেই, নিজেই ধুয়ে নে। এসব শুনে আমার খুব কষ্ট লেগেছিল, কেউ আমার ভালোবাসার মূল্য বুঝলো না। তারপর মাকে ডাক দিলাম, দেখলাম মা রান্নাঘরে রান্না করছে। সেখানে গিয়ে মাকে বললাম মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা আমাকে জড়িয়ে ধরে বলল পাগল ছেলে আমিও তো তোকে অনেক ভালোবাসি, সারাদিন খাসনি, আয় চল খেতে দেই। আসলে মা মায়ের মতো আর কেউ হয় না।